নির্বাচন কেউ বলেছেন দ্বারো প্রান্তে, নির্বাচন আসন্ন, আবার কেউ বলতে পারে অত্যাসন্ন, বিষয়টা আপেক্ষিক। বাট নির্বাচন খুব ঘনিয়ে এসেছে, এতে কোনো সংশয় নেই। নির্বাচন আয়োজনটা কিন্তু একটা কঠিন কর্মযজ্ঞ, খুব সহজ নয়। ইটস নট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, চাহিলাম হয়ে গেল, ওরকম নয়। এখানে কিন্তু আপনাদেরকে রাত দিন, আমি জানি যারা জেলা প্রশাসক এবং যারা পুলিশ সুপার এবং আপনাদের সহকর্মীরা, সকলকে উদয়াস্ত পরিশ্রম করতে হবে। ওই কয়েকটি দিন শিডিউল ঘোষণা হওয়ার পর অনেকটা ঘুমনি ধারা হয়ে যাবে আমাদের আমাদেরও, কিন্তু যেহেতু এই দায়িত্ব আপনাদের উপর অর্পিত হয়েছে, আমাদের উপর অর্পিত হয়েছে, আমাদেরকে নিষ্ঠার সাথে সেই দায়িত্বটা পালন করতে হবে। নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হতে হবে। গ্রহণযোগ্য হওয়ার অর্থ নির্বাচনটা অবাধ এবং ফেয়ার হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আমার অনুরোধ থাকবে, আমার কমিশনে যারা কর্মকর্তা আছেন, আপনারা যারা আছেন, এই চেষ্টাটা করতে হবে অত্যন্ত দক্ষতার সাথে, যে জনগণের কাছে নির্বাচনটা গ্রহণযোগ্য হয়েছে কারণ এটার ফেয়ারনেস প্রদর্শিত হয়েছে। এটা যে ফেয়ার, ইট শ্যাল, একটা ইংরেজিতে কথা বলি আমরা, ইট শ্যাল বি ফেয়ার, নট অনলি ফেয়ার, ইট মাস্ট বি সিন টু হ্যাভ বিন ফেয়ার। জনগণকেও দেখতে হবে যে নির্বাচনে ফেয়ারনেস ছিল, জনগণকে দেখতে হবে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে প্রবেশ করতে পেরেছে, প্রবেশ করে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। এবং এইটুকু যদি আমরা দেখাতে পারি সকলে মিলে, কে নির্বাচনে আসলো কে আসলো না, জনগণ যদি আসে, ভোটাররা যদি আসেন, তাদের যদি ভোটাধিকার প্রয়োগ করেন, তাহলে নির্বাচনে একটা বড় সফলতা, আমি যদি আপেক্ষিক অর্থে বলি, অর্জিত হয়ে যাবে। আমি আপনাদেরকে, যারা পুলিশ কর্মকর্তা আছেন তারা মোটামুটি খুব সিনিয়র নন, কিন্তু এখানে ডিআইজি সাহেবরা আছেন, অনেকের সাথে আমার আগে সাক্ষাৎ হয়েছে, আমি আপনাদের সাথে মত বিনিময় হয়েছে, আমার সহকর্মী বলেছেন, আগামীটা জানি না, বিগত প্রায় 1200 নির্বাচন কিন্তু আমরা করেছি, সেখানে আমরা প্রশাসন এবং আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীর যে সহযোগিতা পেয়েছি, এটা আমি প্রশংসার চেয়েও বেশি, প্রশংসনীয় যদি কিছু থাকে আমি সেটা বলতাম, ভাষাটা খুঁজে পাচ্ছি না, আমরা সত্যি কৃতজ্ঞ এবং প্রশংসনীয় ভূমিকা পেশাদারিত্বের সাথে আপনারা পালন করেছেন। আমাদের দৃঢ় প্রত্যাশা থাকবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনারা রাষ্ট্রের কর্মচারী হিসাবে, সরকারের কর্মচারী হিসাবে, দলীয় চিন্তা ভাবনার ঊর্ধ্বে থেকে পক্ষপাতহীন দৃষ্টিভঙ্গি নিয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জন করতে সমর্থ হবেন। আপনাদের সহায়তায়, আপনাদের এই গুরুত্বপূর্ণ ভূমিকায় নির্বাচনের সময় আইন শৃঙ্খলা রক্ষিত হবে, কোনো অঘটন ঘটবে না, সহিংসতা হবে না, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হবে, এই প্রত্যাশা আমি ব্যক্ত করছি।